হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগির খান। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে ইউনিভার্সিটি রিভিউ করব সেটি হচ্ছে ফ্লোরিডা স্টেটের একটি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির নেম হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ফ্লোরিডা এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে 1963 সালে এবং এটি একটি পাবলিক ইউনিভার্সিটি। চলুন ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিটের আগে বেসিক কিছু ইনফরমেশন যেটি নেই, যেমন ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত। তো যদি আমি র্যাঙ্কিং দিয়ে সার্চ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং, প্রথমে যে সাইট ইউএস নিউজ, ইউএস নিউজে গিয়ে আমরা দেখি যে এটির ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা কত। আমরা দেখতে পাচ্ছি এটির র্যাঙ্কিং হচ্ছে 26 রিজিওনাল ইউনিভার্সিটি সাউথ, এটা রিজিওনাল হিসেবে হচ্ছে 26, বেস্ট কলেজ হিসেবে 9 এবং বেস্ট ভ্যালুড স্কুল 54। আর এর বাইরেও বেশি বাকি যে ইনফরমেশন যেগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে যদি যাই ইউনিভার্সিটির দিকে দিয়ে সার্চেই, প্রথম যে লিঙ্কটা আসবে সেটি, সেই লিঙ্কে যদি আমরা যাই, এখানে এসে দেখতে পাচ্ছি প্রথমে অ্যাডমিশন যে মেনু, অ্যাডমিশন মেনু থেকে আমাদেরকে যেতে হবে ইউনিভার্সিটির অ্যাডমিশনের ইনফরমেশন জানার জন্য। এরপরে এখানে এসে আপনি দেখবেন যে হচ্ছে আলাদা আলাদা ফ্রেশম্যান, ট্রান্সফার স্টুডেন্ট, গ্রাজুয়েট, ইন্টারন্যাশনাল, অনলাইন, আরও অনেক অপশন আছে। তো আমরা শুরুতেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে ট্যাব সেটাতে যাব, কারণ আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করব, সো আমাদের ইন্টারন্যাশনালেই ক্লিক করতে হবে। এখানে এসে আমরা দেখছি দুটি ট্যাব। এই দুটি ট্যাবের মধ্যে হচ্ছে একটি হচ্ছে ইন্টারন্যাশনাল আন্ডারগ্রেড স্টুডেন্ট আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্টুডেন্ট। আমরা আন্ডারগ্রেড স্টুডেন্টটাকে আমরা আগে দেখি যে এখানে কী ইনফরমেশন আছে। এইটা হচ্ছে আন্ডারগ্রেড স্টুডেন্ট, অর্থাৎ যারা কিনা এইচএসসি পাস করার পর এখন যারা কিনা পড়ার জন্য যাবে, গ্রাজুয়েশন, আমরা যেটা বলি গ্রাজুয়েশন করা বা আন্ডারগ্রেড পড়তে যাবে, সেখানে সেই ইনফরমেশন। তো এইখানে এই পেজে অনেক ধরনের ইনফরমেশন আছে, আপনারা পরবর্তীতে ক্যাম্পাস ভিজিট সহ অনেক কিছু ডিটেল আপনারা এখানে দেখতে পাবেন, ভিজিট ক্যাম্পাস, লাইভ ইভেন্ট, অনেক কিছু ডিপার্টমেন্টে চলে যায়। তো এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক সরাসরি দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার আগে আমরা অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা একটু চেক করে দেখি। এখানে অ্যাপ্লিকেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশনের রিকোয়ারমেন্টটা আমরা দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে এখানে ক্রেডিট বা অন্যান্য ইনফরমেশনগুলো দেওয়া আছে ফ্রেশম্যান হিসাবে, যে এখানে জিপিএ কেমন লাগবে, আউট অফ 4 জিপি 2.5 এখানে দেওয়া আছে, তারপরে কলেজ ইউনিভার্সিটি যেটা ছিল 2 ইউনিভার্সিটি, তারপর হচ্ছে এখানে ডিটেলটা এভাবে দেওয়া আছে। এরপরে আমরা সরাসরি চলে যাই হচ্ছে ইংলিশ প্রফেসিয়েন্সিকে, ইংলিশ প্রফেসিয়েন্সি তে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট আছে, সেখানে অলরেডি টোফেলের যে স্কোর, সেখানে টোফেল স্কোর মিনিমাম স্কোর লাগবে 71, আইএলস স্কোর লাগবে 6। আপনি আরেকটা হচ্ছে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে B2, ডুয়োলিঙ্গোর স্কোর 95, মাত্র 95 স্কোরে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পিটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, পিটির ক্ষেত্রে 50 স্কোর লাগবে। আর CELA, এটা হচ্ছে ক্যামব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে 170, এবং অক্সফোর্ড অনলাইন প্লেসমেন্ট টেস্ট, এর বেশ কিছু টেস্ট আছে আমাদের পরিচিত যে টেস্ট সেগুলো এগুলোই, আর এর বাইরেও কিছু টেস্ট। এবং ACT-র ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে যে ACT-র ক্ষেত্রে আপনার রিডিং এবং ইংলিশ দুটোই এখানে দেওয়া আছে, ACT-র স্কোরটাও আছে এখানে 490, আপনারা ACT স্কোর দিয়েও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে মূলত প্রফিসিয়েন্সি টেস্ট এবং গ্রাজুয়েট অ্যাপ্লিকেন্টের জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগে সেগুলো। তো আমরা তারপর যে ইনফরমেশনটা দেখব সেটা হচ্ছে মূলত আমরা দেখব হচ্ছে ডেডলাইনটা আসলে অ্যাপ্লিকেশন যে ডেডলাইন সেই ডেডলাইনটা কবে। আমরা আন্ডারগ্রেড ডেডলাইনে যদি ক্লিক করি, ডেডলাইনে দেখতে পাচ্ছি ফল 2000, আমি যে রেকর্ড করছি এটা হচ্ছে 2023, তো 23-এর এখানে ফলের যে ডেটা এখানে দেওয়া আছে। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছি অ্যাডমিশন রোলিং বেজ এখানে আছে, তখন অ্যাডমিশন ডিসিশন বেজ বিগিন, শুরুটা হয় হচ্ছে 15 অক্টোবর থেকে, প্রায়োরিটি ডেডলাইন হচ্ছে 1 ডিসেম্বর, ওরিয়েন্টেশনে আছে 1 ডিসেম্বর, এখানে ওরিয়েন্টেশন রেজিস্ট্রেশন অপেন, স্প্রিং আর্লি স্প্রিংয়ের কথা আছে এখানে ডিপে মোটামুটি। তারপর হচ্ছে ডেডলাইন এবং স্কলারশিপ এক্সপেকটেশন যেটা সেটা হচ্ছে 1 মে। হ্যাঁ, তারপর হচ্ছে এরপরে হচ্ছে পার্ট 1 পার্ট 2 এইভাবে মানে
আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এখানে ডেডলাইনগুলোতে আছে। এরপর স্প্রিং এর ক্ষেত্রেও তাই, স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে এখানে ওরিয়েন্টেশন সহ আমি প্রায়োরিটি ডেডলাইন যদি আমরা টার্গেট করি তাহলে 1st ডিসেম্বর। আবার সামারের ক্ষেত্রেও যদি প্রায়োরিটি ডেডলাইন আমরা দেখি তাহলে হচ্ছে এটা 1st ডিসেম্বর, সরি এটা 1st ডিসেম্বর হিসেবেই ধরা হয়। হ্যাঁ, আর ফাইনাল প্রিপারেশন ডেডলাইন ধরা হয় হচ্ছে 1st জুন। মূলত রোলিং বেজ, সো এখানে অনেকগুলো ডেট পাবেন, সেই ডেট অনুযায়ী এখানে এখন যদি ট্রান্সফার স্টুডেন্ট হয়, ট্রান্সফার স্টুডেন্ট অর্থাৎ আপনি অলরেডি পড়া শুরু করেছেন এখানে কোনো একটা ইউনিভার্সিটিতে, বাকি ক্রেডিট ট্রান্সফার করে আপনি পড়বেন, সেই ইনফরমেশনগুলোও এখানে দেওয়া আছে। ডিটেল এখানে কীভাবে কী করতে হবে সমস্ত কিছু এই পেজে আপনারা ট্রান্সফারে ক্লিক করলে ডিটেলটা পাবেন। আমরা এরপরে চলে যাব হচ্ছে মূলত একটু আরেকটু ডিটেলে যাই, আমরা কস্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাড যেটা এখানে আমরা একটু দেখি আরেকটু ডিটেলে, এখানে টিউশন ফি কস্ট কেমন, স্কলারশিপ আছে কিনা, ফাইন্যান্সিয়াল অ্যাড কিনা। স্কলারশিপ আপনি এইখানে এই বাটনে ক্লিক করলে স্কলারশিপ ইনফরমেশন পাবেন। তো আমরা আগে কস্টটা যাই, তারপর এইটা দেখব এবং ফাইন্যান্সিয়াল এইডটা, তিনটাই আমরা দেখব। প্রথমে হচ্ছে কস্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল এইডসের যে কস্ট, সেই কস্টটা এখানে ডিটেলটা দেওয়া আছে। দেখেন এখানে 2024-23 স্টেমের যে কস্ট, সেই কস্টটা এখানে ডিটেল দেওয়া আছে। টিউশন ফি কত, তারপর হাউস রেন্ট, মিলস, খাবার সহ টোটাল এস্টিমেট কল, এখানে একটা এস্টিমেট যে একটা কস্টিং সেটা এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকেই কস্টিংটা দেখতে পাচ্ছেন। এরপর আমরা যদি বলি স্কলারশিপের কথা, স্কলারশিপের এখানে কিছু ম্যাক্সিমাম স্কলারশিপ অপরচুনিটির কথা এখানে দেওয়া আছে, কী কী স্কলারশিপ এখানে অ্যাপ্লিকেশন আছে, এই লিঙ্কে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি স্কলারশিপের প্রায়োরিটি যে কনসিডারেশন ডেডলাইনে এখানে নিজে স্কলারশিপ পেতে পারেন। এখানে স্কলারশিপের অনেকগুলো আলাদা আলাদা আছে, সেটা আপনি এখানে দেখবেন যে কত জিপিএ স্কোরের উপর বেস করে আপনি এডমিশনের পর আপনি এখানে এই যে স্কলারশিপটা পাবেন কত, সব ডিটেল এখানে দেওয়া আছে। এই ডেডলাইন তো অবশ্যই 1st, এখানে যেটা বলছিলাম। তারপর হচ্ছে আরও কিছু এফিকিউ আছে, এফিকিউ থেকে আপনি ভিডিও বড় হয়ে যাবে, আমি গেলাম না। এখানে অনেকগুলো প্রায় 50,000 স্কলারশিপ এখানে দেওয়া আছে, এই ডিটেলগুলো এখানে গেলে আপনি পাবেন। এই এখানে একটা ডিটেল আছে, এখানে আছে, হ্যাঁ, তো এখানে আপনি স্কলারশিপের ইনফরমেশন পাবেন। এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল এইডের একটা অপশন আছে, ফাইন্যান্সিয়াল এইডের এখানে ডিটেল এখানে লেখা আছে, আপনারা এখান থেকে বাকি ইনফরমেশনগুলো জেনে নেবেন। এবার আমরা চলে যাই আন্ডারগ্রেড শেষ, এবার আমরা চলে যাই গ্রাজুয়েশন, যে গ্রাজুয়েট স্টুডেন্ট যারা কিনা মাস্টার্স করার জন্য যাবে তাদের ইনফরমেশন জানার জন্য। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রথমেই একটা ডেডলাইন, এখানে ডেডলাইন ইনফরমেশন দেওয়া আছে, স্প্রিং হচ্ছে 1st অক্টোবর, সামার হচ্ছে 1st মার্চ এবং ফল হচ্ছে 1st মে। এখন আমরা যদি দেখতে যাই যে এই আর কি ডিটেল আছে যে ইনফরমেশন, সেগুলো আমরা যেতে গেলে আমরা এখানে ক্লিক করলে, এই নিচে এই বাটনে ক্লিক করলে আমরা হয়তো বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাব। এবং হ্যাঁ, এখানে অলরেডি ইনফরমেশনগুলো আছে। শুরুতে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যাপ্লিকেশনের যে প্রসেস ফিটা সেটা এখানে দেওয়া আছে, এখানে ফি হচ্ছে মূলত $30 অ্যাপ্লিকেশন ফি। হ্যাঁ, এবং এখানে ডেটটা মানে তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। এরপর হচ্ছে এই ডেডলাইন যেটা আগে দেখলাম, ওই সেম ডেডলাইনটাই এখানে সেকেন্ড টাইম আবার আছে শেয়ার করা। অফিশিয়াল ট্রান্সক্রিপ্টের ডিটেলটা এখানে বলছে যে সাবমিট অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে অথবা আপনি ইয়া করে দিতে পারবেন। যদি ইংলিশ না হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা ইভুলেট করে দিতে হবে, সার্টিফিকেট যদি না হয়। ইভুলেশনের অপশনগুলো এবং এখানে সব ডিটেল এখানে দেওয়া আছে, ইভুলেশন কোথা থেকে কীভাবে কী করবেন, এর অনেকগুলো এক্সাম্পল, অনেকগুলো সাইটের কথা বলছি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে আপনার সার্টিফিকেশনগুলো ইভুলেট করে। এরপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে আমরা দেখতে পাচ্ছি যে টপ ফেল হচ্ছে 71 IBT যেটা, এরপর হচ্ছে IELTS হচ্ছে 6, তারপর CEFR B2, DAT হচ্ছে 95, PTE 50, CLA 170। তার মানে হচ্ছে আন্ডারগ্রেড স্টুডেন্ট এবং গ্রাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে প্রফিসিয়েন্সি টেস্ট সেম, একই প্রফিসিয়েন্সি টেস্ট এখানে তারা অফার করেছে। এরপর হচ্ছে গ্রাজুয়েট কমন স্কোর, এখানে কিছু বিষয় আছে, ইমিগ্রেশন ইনফরমেশন, এগুলো আপনারা আরও হেলথ রিকোয়ারমেন্ট যেগুলো এগুলো আপনারা ইন্স্যুরেন্সের বা বাকি ইনফরমেশনগুলো এগুলো আমরা আপনারা এখান থেকে দেখতে পাবেন।
এখানে কিছু মাস্টার্স প্রোগ্রামের আলাদা আলাদা কিছু ডিটেল আছে, যেমন এখানে জিপিএ আপনার 3 লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। তারপর হচ্ছে এখানে রেগুলার মাস্টার প্রোগ্রামের আরও কিছু আছে, রেগুলার অ্যাপ্লিকেশন স্পেশাল প্রোগ্রামের ক্ষেত্রে জিপিএ লাগবে 3.25, আরও ডিটেল এখানে আছে জিএরই বা অন্য কিছু। তারপর ডক্টরেট প্রোগ্রামের জন্য যদি পিএইচডি করার জন্য যান সেক্ষেত্রে আপনার স্কোর কেমন লাগবে, এখানে 3.5 জিপিএ, তারপর হচ্ছে জিএরই অথবা জিম্যাট লাগে। আবার হচ্ছে পিএইচডি প্রোগ্রামে এখানে আরও কিছু ইনফরমেশন আছে যে রেগুলার যেটা সেটা হচ্ছে 3 হলেই হবে। আর হচ্ছে যে এখানে জিএরইটা লাগবে, আরও কিছু ইনফরমেশন আছে, আমি ডিটেলে গেলাম না। তো এই হচ্ছে মূলত গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের ক্ষেত্রে। তবে গ্রাজুয়েটের আমি মানে কস্টিংটা এখনও শেয়ার করা হয়নি, কস্টিংটা আমরা একটু দেখি। এখানে সম্ভবত কস্টিংটা আছে এই টিউশন ফি এবং ফান্ডিং, আমরা এখানে কস্টিংটাও একটু দেখে নিই যে গ্রাজুয়েট বা মাস্টার্স প্রোগ্রামের জন্য আসলে কস্টিংটা কেমন লাগবে। এখানে অলরেডি ইনফরমেশন যেটা এই টিউশন ফি পেজ আলাদা পেজে এখানে ওরা ডিটেক্ট করছে, আমরা ওইখানে গিয়ে দেখি। এখানে টিউশন ফি যে পেজ, এখানে টিউশন ফি একটা রেট তারা দিয়েছে একাডেমিক ইয়ার বেজ। আমরা পিডিএফটাতে ওপেন করলে আমরা হয়তো দেখতে পাবো। ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ফ্লোরিডায় এই হচ্ছে আপাতত ইনফরমেশন, অর্থাৎ আপনি গ্রাজুয়েট অথবা আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্রাডে স্টুডেন্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করতে গেলে যে রিকোয়ারমেন্টগুলো মিনিমাম লাগে সেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করেছি, এবং কোথা থেকে আপনি ইনফরমেশনগুলো পাবেন প্লাস আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারবেন সেই অ্যাপ্লিকেশন লিঙ্কও এখানে যাচ্ছে। আপনি দেখবেন এই পেজের শুরুতেও আপনার অ্যাপ্লাই লিঙ্কটা এখানে আছে, এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার কাজে দিবে, এবং এরপর থেকে আপনার যে কোনো ধরনের ইউনিভার্সিটির যদি আপনার রিকমেন্ড থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ওই ইউনিভার্সিটি রিলেটেড যত ইনফরমেশন অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন চেষ্টা করবো শেয়ার করার জন্য। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।